তিনি 90 লক্ষ কাফেরের মুখে পড়ে দিচ্ছেন আমার প্রিয় নবীর কালেমা, কালেমা তাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই কালেমার মুসলমান হইয়া এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে আচরণ করি, আমরা করব না। যে ভাই বুঝে না তাকে আমরা বিনয়ের সঙ্গে বুঝাবো। নবী দেশের জন্য যুদ্ধ করে মানুষকে তরবারি দিয়ে কূপ দিয়েছেন, কিন্তু ধর্মের জন্য সারা জীবন আমার নবী মাই পুষেন। আমরা সেই রাসূলের ধর্ম পেয়েছি, আমরা আঘাত পাব, বিনিময়ে ভালোবাসা দিয়ে সবাইকে জয় করব। বাবা আপনার কি কথা বিরক্ত হয়েছে? ধন্যবাদ বাবা, কারণ একটু আমি তো বললাম যে একটু সোজা না করে নিলে সারা রাত তো আরজাস করতে ওই খাতের মধ্যে। দেখেন বাবা, যারা যুবক আছেন, যৌবন এখনো আছে, আমাদের মুরব্বী গায়িকাদের মধ্যে একটা ছন্দ মিলে কথা বলতো, যখন তোমার শরীরের মধ্যে যৌবন এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। কবি নজরুল বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তা। এই জন্য যখন গায়ে যৌবন থাকবে তখন রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যেন ধুই কানা পরে। যার জন্য আল্লাহর ওলি যে খাজা মোহাম্মদ মাধ্যমে আমরা কালেমা পেয়েছি, আমার নবীকে পেয়েছি, ইসলাম পেয়েছি, সেই খাজা মোহাম্মদের চিস্তে নামের উপরে একটি সার এবং আমার দয়াল মধু চানকেও আমি এই গানের মধ্যে চেষ্টা করবো ডাকার জন্য। Thank you.
মধুচা দেখে